তোমরা পুরো আল্লাহ দোষ কিছুই পাও এটা তোমরা তালাশ করবে জীবনে কখনো না কখনো পেয়ে যাবে হয়তো মনে করছো পাইনি পাইনি এটা মনে করছো পেয়ে গেছি আমার না পাওনি ওই মনে করে তো হবে না তোমাদের মনে করলে তো হবে না যে পেয়ে গেছি ওটা হবে না আল্লাহ দোষের সেরক জিনিসই আলাদা আমি আমি দোষটি করার পথ জানি কিভাবে দোষটি করতে হয় সে পথ আমি জানি কিন্তু পথ জানি কিন্তু দোষটি আমি করতে পারছি না এর জন্য তোমরা ওই ভুল ধারণা আছে করা তোমরা আল্লাহর মালিক খুঁজবে আল্লাহ আমি দেখো আমার জীবনে সাতটা কুতুব আমি পেয়েছি না আলহামদুলিল্লাহ তোমার নাম আমার কাছে লেখাও আছে তোমার ওদের কাছে নাম আছে এই যেমন বই বই তো নাম আছে আমার যে বইটা আছে মধ্যে নাম আছে আজকে সাতটা কুতুবই আমাকে খেলাফত দিয়েছে আলহামদুলিল্লাহ প্রথম নানা আমার মামা যান হাজার আব্দুল আউয়াল যদি জন্মই তাহলে আমার মামা প্রথম সাতটা সাতজনা খেলাফত দিয়েছে আর একটা ভুল তোমরা করো যে খেলাফত দিলে কি কেউ বড়ি আল্লাহ হয়ে যায় না কোনো পীর যদি কাউ খেলাফত দেয় তো খেলাফত যদি পেলেন সে বড়ি আল্লাহ কতক্ষণ পর্যন্ত বেলায়েত না দেয় খেলাফত এবং বেলায়েত দুটো জিনিস একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে ইমামত তারপর হচ্ছে বেলায়েত তারপর হচ্ছে খেলাফত এটা একটা ডিপ্লোমা তাহলে সে পিরিমুল্লি করতে পারবেও না আর সে বলিয়াও না কারণ বেলায়েত দেওয়া হয়নি খেলাফত দেওয়া হয়েছে তাকে নিজের বলি যে আমি যদি আমার নাতিকে এটি আমার বড় পেয়েছে এই যে আমার জামাই এখানে বসে আছে আমাদের দুলা ভাই এটি আমার বড় মেয়ের ছেলে তো নাতি থেকেই তো শুনলাম এখন যদি আমার এই বড় জামাইটা এই ছেলেটাকে মানুষ করে দেয় তাহলে আমার জায়গা হয়তো এই বসতে পারবে এখন এটা হলো ওদের কাজ আমার কাজ নাই আমার ছেলে এখানে আছে আমি সেদিনও বলেছি যে মরার পরে হয়তো অন্য কেউ বসবে বসবে আমার তো বংশধর বসতে পারবে না কারণ ওগুলি তো হয়নি এখন তো আর যাদেরকে আমি খেলাফত দিয়েছি ওদের এখন পর্যন্ত বিরায় বাকি আছে এর জন্য এটা মিসআন্ডারস্ট্যান্ডিং আই এম ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ আমি বলছি কারণ খেলাফত জানাশিনি পাওয়া যায় বিরায় যেটা এটা প্র্যাকটিসও পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত দায়রায় লা তায়ুম বলা হয় কাছে একটা সবক হচ্ছে দায়রায় লা তায়ুম এই মাকাম যতক্ষণ পর্যন্ত ক্রস না করা যায় ততক্ষণ পর্যন্ত সাধনা না দিয়ে সাধনা করতে হয় আমি নীতি মতো ছিলাম এই জঙ্গলে তোমাদের কি বলে সুন্দরবন জঙ্গলে দিন শুধু গাছের পাতা খেয়েছি ছাল গাছের ছাল খেয়েছি খুব ফলের চেয়েও টেস্টি হচ্ছে ও ছালগুলো গাছের পাতা খেয়েছি একটা বড় অনেক বলা হয় সেই জানোয়ারকে ইংলিশে জাস্ট লাইক ম্যান বাট দ্যাট ওয়াজ নট শিম্পাঞ্জি ওরা শিম্পাঞ্জি ছিল না শিম্পাঞ্জির একটা আলাদা ইয়ে হয় তাহলে ওই সঙ্গে ও আসতো ওকে কিন্তু খেতাম না আর আমার যতদূর মনে পড়ে যে যেটা পায়খানা পেছা 3 বছর হয়তো আমি হার্ডলি 5 বার কি 6 বার হয়তো লাস্ট তো না করবো কি লাগলে তো চেক করবো লাগেই তো না তো এই অবস্থাতে মানে গাছের পাতা আর ওই অনেক কথা যেটা সে দুটো ফল নিয়ে আসতো একটা আমি দুটো একটা সে নিয়ে পরে পরে পায় না তো যখন গেলাম তখন ওই
দেখি বিভিন্ন ধরনের জানোয়ার ওই দাঁতে থাকতাম, দাঁতে জানোয়ার থাকতো, আমিও থাকতাম। যখন জানোয়ারের মনে বিশ্বাস হয়ে গেল যে এই যে এসেছে এটা একটা জানোয়ার, বিশ্বাস হবার পরে তখন আর আমার কিছু বলতো না, ওরা না হলে একটা ডান শুধু আর একটা সাপ শুধু বিরাট মোটা মোটা সাপ অজগ ওই সাপগুলো তো জঙ্গলগুলো রাত্রির আবার চোখ জমে কোন ভয় রাখতো যে খাবে না, আর সাপ মনে করতো যে আমাদের একটা খাবে না, তো আমি ওকে খাবার ভয় হবো আমার ওকে খাবার ভয় হবো আমি ওকে ভয় করতাম আমাকে ভয় করতো। যখন তিন চার মাস এইভাবে কেটে গেল তখন দেখি যে জঙ্গলগুলো আর আমার কিছু বলে না, ওই তার মধ্যে এমন হলো যে বাপটা গেছে আমার দায়ী রাখবে সেই থাকতে থাকতে আমি বসতাম তোমার বাইরের মাথায় যখন কোনো বিড়াল বিড়াল করতে হাত ঘোরাম তোর বাইরের বাইরের মাথায় হাত ঘোরাতাম খুব গায়ে হাত ঘোরাতাম ওই খসফাস করে আবার চলে যেত আবার রাখতে দেবে শুনতো। এইভাবে বিভিন্ন ধরনের জানোয়ারের সঙ্গে সাক্ষাৎ হলো। এখনো জঙ্গল দেখলে ছুটে জঙ্গলে যেতে মন চায়, কারণ যেটা ভয়ঙ্কর ওটা আমাদের মানুষকে লাগে, আর যেটা জানোয়ারদেরকে আমাদের ভয়ঙ্কর লাগে না, ওকে লাগে মাইডিয়ার, খুব মাইডিয়ার মনে হয় সাপটা সব একদিন দেখি একটা মোটা সাপ না আমি যখন ঘুরে বেড়াতাম একটা গাছের গাছে ডাল পড়ে আছে গাছের ডাল আমি ক্লান্ত হয়ে গেছিলাম পুরো ডাল ডালের উপর বসে আছি, বসে নিয়ে ঘর বসে বড় দেখেছে ডালের উপর ছিলাম ডালটা সরে যাচ্ছে চোখে পাপনি এগুলো ঠেকে এত বড় হয়ে গেছে চোখে গেছে তার শরীর দেখা গেল এমন হয়ে আস্তে আস্তে মতন এইসব ঘটনা জঙ্গলে তিন বছর পরে আমার থেকে আব্বা আমাকে খুঁজতে নিয়ে এলো, যখন আব্বা নিয়ে আসতেন আমাকে তখন কিছুদিন চলে গেছে কারণ তার সাজান চৌধুরীর পর ফিরোজ আল মামুন সাজান চৌধুরীর স্ত্রী আছেন বহাল তবেদি আছেন এবং পিকনিক আসছে কোন রাগ অভিমান তার কারণ স্যার আপনার স্ত্রী কোথায় আপনার এদিকে আসুন সামনে আসুন আপনাদের দেখুক আপনার যে কাল্পিক আপনার যে কাল্পিক অন্য স্ত্রী দেখুক দেখেন স্ত্রী ফিরে রেখে এরা পিকনিকে কেমন করে আসে স্ত্রীকে সাংঘাতি ভয় করে না সেই জন্য আনেনি আসুন এরপর আর এই কালচার এরপর এম এ জাপার এম এ জাপার উত্তর থেকে আসছেন তার ধন্যবাদ
এদিকে একটু ঘুরো আমি ওইটা করবো আসেন ভাই আরেকটা সময় আসা যেতে